আমি আপনি সালাত আদায় করি, সিয়াম পালন করি, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। কাদের দিকে? এলা রাজুলেন আতা রাজুলান, যে ব্যক্তি একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মিলিত হয়, মানুষ যাতে জেনায় লিপ্ত না হয়, মানুষ যাতে ব্যভিচারে লিপ্ত না হয়, মানুষ যাতে ধর্ষণের শিকার না হয়, মানুষ যাতে বৈধভাবে তার দাম্পত্য জীবন গড়ে তোলে, এজন্য নারী পুরুষের আনয়ন তিনি করেছেন পৃথিবীতে। আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করেছেন, আপনার জীবন সঙ্গিনী, তার সাথে মিলিত হবারও একটা পদ্ধতি ইসলাম আমাকে আপনাকে দিয়েছে। আমরা এক্ষেত্রেও যদি তাদের গুজ্জদার ব্যবহার করি, এটা কাবিরা গুনাহ। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। চলুন এর পরের বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈহিক এবং মানসিক তৃপ্তির জন্য সৃষ্টির সূচনা লগ্নেই পৃথিবীতে যে মানুষটাকে আনয়ন করেছিলেন, তিনি মানব জাতির আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে, তাই তো? তার মানসিক এবং দৈহিক প্রশান্তির জন্য, তার নিঃসঙ্গতা কাটানোর জন্য জীবন সঙ্গিনী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আর তারই ধারাবাহিকতায়, তারই যুগল থেকে পৃথিবীতে আমি আপনি আমরা সমস্ত মানুষই তাদের থেকে আসা। মানুষ যাতে জেনায় লিপ্ত না হয়, মানুষ যাতে ব্যভিচারে লিপ্ত না হয়, মানুষ যাতে ধর্ষণের শিকার না হয়, মানুষ যাতে বৈধভাবে তার দাম্পত্য জীবন গড়ে তোলে, এজন্য নারী পুরুষের আনয়ন তিনি করেছেন পৃথিবীতে। এর ব্যবহার পদ্ধতি, তার সাথে মেলামেশার সিস্টেম ইসলাম শিখিয়েছে আমাদেরকে। এর একটা সীমানা আছে, সীমারেখা আছে, এর বৈধতা আছে, অবৈধতা আছে। এই সীমারেখা যখন আমরা অতিক্রম করব, তখন আমরা পাপী হব। এরকম একটা পাপের জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আইয়ামে জাহেলিয়াতের যুগে, এমনকি ইসলাম আসার পরেও মক্কার ইহুদিরা মনে করত ঋতুস্রাব হলে বা স্ত্রীদের পিছন দিক দিয়ে তাদের সাথে মেলামেশা করা জায়েজ নয়, বৈধ নয়। তাদের এই যুক্তিটিকেও খণ্ডন করে ইসলাম সুন্দর পদ্ধতি বাতলে দিয়েছেন এবং পুরুষের সম্ভোগ হিসেবে, পুরুষের জীবন সঙ্গিনী হিসেবে, পুরুষের শয্যাশায়ী হিসেবে, পুরুষের অর্ধাঙ্গিনী হিসেবে বৈধভাবে বিবাহের মাধ্যম দিয়ে দাম্পত্য জীবন গড়ে তোলার ব্যাপারেও ইসলাম জোর তাকিদ দিয়েছে। এবং এটা করারও একটা বিধিবিধান ইসলাম বাতলিয়ে দিয়েছে। তারই গুরুত্বপূর্ণ একটা, আমরা যদি আমাদের স্ত্রীদের সামনে রাস্তা দিয়ে না মিলিত হয়ে, পিছনে রাস্তা দিয়ে যদি মিলিত হয়, গুজ্জদারে পায়খানা রাস্তায়, এটা কাবিরা গুনাহ। এমন কি শুধু গুনাহই না, আমি আপনি সালাত আদায় করি, সিয়াম পালন করি, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। কাদের দিকে? এলা রাজুলেন আতা রাজুলান, যে ব্যক্তি একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মিলিত হয়। এটা নিকৃষ্ট একটা কাজ, জঘন্য একটা কাজ, এটা মানুষের কাজ না, এটা পশুদের কাজ। এই পশুদের কাজ যখন মানুষের মধ্যে ছড়ায়, তখন সে মানুষ আর মানুষ থাকে না, পশুর চাইতে খারাপ হয়ে যায়। যেটা আমরা পেপার পত্রিকায়, যেটা আমরা অনেক ইলেকট্রনিক মিডিয়াতে দেখি, আদম সন্তানের অনেকেই শয়তানের প্রতারণায় পড়ে এ পথে পা দিচ্ছে। আমরা এই বিষয় থেকে দূরে থাকব। যদি আমরা দূরে থাকতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া লাভে আমরা বঞ্চিত হব। এর পরের যে বিষয়, আবি মারাতান
ফিদ্দুবুর অথবা আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করেছেন আপনার জীবন সঙ্গিনী তার সাথে মিলিত হবারও একটা পদ্ধতি ইসলাম আমাকে আপনাকে দিয়েছে। আমরা এই ক্ষেত্রেও যদি তাদের গুজ্জদার ব্যবহার করি এটা কাবিরা গুনাহ এবং এই ব্যক্তির দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের পাপ থেকে তিনি পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি।